হ্যালো বন্ধুরা, দিস ইজ টাইম ফর নিউট্রাল জাজ মাল্টিমিডিয়া, বাংলাদেশের সব থেকে বর্তমানে নামী প্রতিষ্ঠানের অন্যতম, যা আমরা এক নামে চিনি জাজ মাল্টিমিডিয়াকে। তাদের আপকামিং মুভি জিন নিয়ে ভালোই প্রমোশনই শুরু করেছে। মুভির সাথে সংশ্লিষ্ট সবাই বর্তমানে তাদের আপকামিং মুভি জিন নিয়ে যে পোস্ট করেছেন তা রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। তার অংশ হিসাবে মুভির কলাকুশলীরা সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক ক্যাম্পেনের আয়োজন করেন। সেখানে উপস্থিত থেকে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জিন মুভি নিয়ে তাদের নানা দিক উচ্ছ্বাসের কথা বলতে শোনা গেছে। এই মিট আপের শেষ হতে না হতে এক বিরাট চমক নিয়ে জাজ মাল্টিমিডিয়া তাদের ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দেন যে যদি কেউ জিন মুভি একা দেখতে পারেন তবে 100,000 টাকা পুরস্কার উপহার হিসেবে দেওয়া হবে। বাইরে বাই, তারা বুঝতে পেরেছেন যদি জিন মুভি একা দেখতে পারে তাহলে তাদেরকে 100,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এটি রাতারাতি ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের মধ্যে আলোচনা সমালোচনা থেকে শুরু করে নানা দিকভাবে আলোচনা হচ্ছে, বর্তমানে চর্চার মধ্যে কেন্দ্রবিন্দুতে রয়েছে। শুধু তাই নয়, তাদের এই পোস্ট দেওয়ার সাথে সাথে তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটি এত পরিমাণে রিচ হয়েছে যে 24 ঘন্টার মধ্যে 25,00,000 রিচ এবং 58,000 কমেন্ট এবং 10,000 শেয়ার হয়েছে। যাদের পেজের মধ্যে এইটি প্রথমবার যে তারা এত পরিমাণে রিচ হয়েছে, এটি অভিভূত জানিয়ে জাজ মাল্টিমিডিয়া থেকে তাদেরকে জানানো হয়েছে যে আমরা খুবই অভিভূত, আমাদের পেজে এই প্রথমবার একটি পোস্ট এত ভাইরাল হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কী পরিমাণে ভাইরাল হয়েছে, তারা কী পরিমাণে হচ্ছে তাদের মুভির যে প্রমোশনিং বা ক্যাম্পেনের যে অংশ হিসাবে মানুষকে ইনক্রেজ করার জন্য তারা যেভাবে প্রমোশন করেছেন এটা আসলে খুবই ইনক্রেডিবল বা খুবই অ্যাকসেপ্টেবল বা ইউনিক বলা যেতে পারে। সো বন্ধুরা, তোমরা এটা বিষয়টাকে কীভাবে দেখছো আমাকে অবশ্যই জানাতে বলবেন না। আর হ্যাঁ, এই মুভিটা দেখে অবশ্যই জানাতে বলবেন না যে মুভিটা কেমন হয়েছে। আই এম সো এক্সাইটেড ফর দ্য ওয়াচিং দিস মুভি। সো দ্যাটস জাজ মাল্টিমিডিয়ার মুভিটা আমিও দেখি, আমারও ভালো লাগে। সো দেখা যাক এই মুভিটার বিষয়টা কেমন হয়, যদিও এটা হচ্ছে একটা ভৌতিক বা গোস্ট রিলেটেড। সো আই এম সো এক্সাইটেড বিকজ আই লাইক সো মাচ গোস্ট রিলেটেড মুভি। That's why I am for very excited for this movie. So bondhura, tumrao excited kina seta janiye dao amake comments kore. Ha, so jaje je next movie ekta Mona name seta asche, seta ni ami apnader sathe review debo, apnar sathe alochona korbo, dekha jabe tokhon kemon hocche tader bishoy gulo. To bondhura, কেমন লাগছে, কেমন মনে হচ্ছে আপনারা জাজের এই জিন মুভিটা কি মানুষের মধ্যে হাইপ সৃষ্টি করতে পারবে? সো জানিয়ে দাও আমাকে লাইক কমেন্ট শেয়ার করে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী